অনেকে তো বিভ্রান্তি করেন যে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় বা ইসলামী রাষ্ট্রপতি কায়েম হয় তাহলে দেশে যারা বিধর্মী আছেন বা ইসলামের পক্ষে না তো তাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। এই ব্যাপারে আপনাদের মন্তব্য? এটা তো অত্যন্ত পরিষ্কার, আমাদের নবী মানবতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কা হলো, মক্কা যখন বিজয় হলো, তখন তিনি মানে বিধর্মীদেরকেও মানে একে ওপেনলি সাধারণ ঘোষণা ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধি বলেন, সব কিছুতেই বলেন প্রত্যেক ধর্মের তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখার জন্য আমাদের কোরআন এবং হাদিসের শিক্ষা রয়েছে। সেই হিসেবে অন্য ধর্মাবলম্বী যে আমাদের কাছে এসে তারা নিরাপদ থাকবে না, এটা নিতান্তই ইসলাম বিরোধী গ্রুপের একটি প্রোপাগান্ডা ছাড়া বই কিছুই নয়।